আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আজকে আমার আম্মু পোলাও আর মাংস রান্না করছে, আপনাদেরকে আমি দেখাবো। তাই আপনারা দয়া করে পুরো ভিডিওটা দেখবেন। চলেন আপনাদেরকে দেখাই আমার আম্মু কীভাবে রান্না করলো। প্রথমে মাংসের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিল। লবণ হলুদ দেওয়ার পরে মাংসগুলো ভালো করে মাখিয়ে নিল। চুলায় কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে নিল। তেল গরম হয়ে গেছে, মাংসগুলো ওর মধ্যে ভেজে নিবে। সবগুলো মাংস কড়াই ভিতরে দিয়ে দিল। মাংসগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন মাংসগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন তরকারি রান্না করবে, পাতিলে তেল দিয়ে দিল। তেলের মধ্যে দিয়ে দিল তেজপাতা, এলাচ, দারচিনি। এবার দিয়ে দিল পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমার আম্মু পেঁয়াজগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করছে। এই তো পেঁয়াজগুলো আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব আদা রসুন বাটা, হলুদের। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া। সব দেওয়া হয়ে গেলে মশলাটা ভালোভাবে ভেজে নিয়ে নিব। এখন একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব। মশলাগুলো খুব ভালোভাবে কষাবো। এখন দিয়ে নিব কয়েকটি কাঁচা মরিচ। মশলাগুলোকে আবার ভালো করে কষাবো। এই মশলাগুলো কষানো হয়ে গেছে, মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দেওয়া হলে মাংসগুলো ভালোভাবে কষাবো। এই তো দেখতে পাচ্ছেন মাংসগুলো কত ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন মাংসগুলি কত ভালোভাবে কষাচ্ছি। কষানো হয়ে গেছে, এখন ঢোলের জন্য দিয়ে দিব পানি। তরকারিটা হতে থাক, আমার আম্মু এখন পোলাও রান্না করবে। এক চুলায় পাতিলে দিয়ে দিল তেল। এখন দিয়ে দিবে তেজপাতা, এলাচ, দারচিনি। একটু তেলের মধ্যে ভেজে নিবে। এখন দিয়ে দিবে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ওই চুলায় তরকারিটা হচ্ছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব আদা রসুন বাটা।
এখন একটু পানি দিয়ে কষিয়ে নিব। পোলাও মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব পোলার চালগুলো। পোলার চাল দেওয়া হলে পোলার চালগুলো ভালোভাবে ভেজে নিব। পোলার চালগুলোকে খুব ঝরে ঝরে করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন চালগুলো ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। মাংসের তরকারিটা হয়ে আসছে, এখন দিয়ে দিব জিরা পাউডার। একটু পরে তরকারিটা নামিয়ে নেব। পোলার চাল ভেজে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিব পানি। পানি পরিমাণ মতন দেওয়া লাগবে, বেশি দেওয়া যাবে না। দিয়ে দিব পরিমাণ মতন লবণ। তরকারি হয়ে গেছে, এখন চুলার জাল বন্ধ করে দিব। পোলাওটা একটুখানি নেড়ে চেড়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন পোলাও বড় এসে গেছে। এখন একটু নেড়ে চেড়ে আমার আম্মু পোলাও জালটা অফ করে দেবে। এই তো দেখতে পাচ্ছেন পোলাও রান্না হয়ে গেছে। আজকে আমার আম্মুর পোলাও আর মাংস রান্না কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।